শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, ভারতবর্ষ পত্রিকার 1329 সালের মাঘ সংখ্যায় অর্থাৎ ইংরাজি 1922 সালে এই গল্পটি দিয়েই পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসুর প্রথম আত্মপ্রকাশ হয়েছিল বাংলা সাহিত্য জগতে। মাঘ মাস 1326 সাল, এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা 11টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চুন আর রঙের প্রলেপে লোলচর্ম কলপিত কেশ বৃদ্ধের দশাপ্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলায় সম্মুখ ভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করে। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি, সিঁড়ির পাশের দেওয়াল আগা গোড়া তাম্বুল রাগ চর্চিত, যদিও পানের পিক না ফেলা নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থানটি আমোদিত করিয়াছে। আপিসসমূহের মালিকগণ এইসব তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা তেজি মন্দি আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল জেনারেল মার্চেন্টস। এই কারবারের সত্ত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, অর্থাৎ শ্যামলাল গাঙ্গুলি, এবং তাঁহার শ্যালক বিপিন চৌধুরী বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল চেয়ার আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম, টেবিলের ওপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালে সংলগ্ন তাকের ওপর কতকগুলি ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্য গর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন, এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি, গাঢ় শ্যামবর্ণ, কাঁচাপাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাঁহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ে আপিসে পাকা চাকরিটি তাঁহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহা হইতে আয় যৎসামান্য। চাকরির অবকাশে শ্যামবাবু ব্যবসায়ের চেষ্টা করেন, এ বিষয়ে শ্যালক বিপিনই তাঁহার প্রধান সহায়। সন্তানাদি নাই, কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, মনে মনে এইরূপ সংকল্প প্রতি পয়লা বৈশাখে করিয়া থাকেন। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নূতন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু অত্যন্ত ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণবারি পান করেন না। কোন সন্ন্যাসী শোনা করিতে পারে কাহার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে,
কে পারদভর্ষ করিতে পারেন এই সকল সন্ধান নিয়মিত করিয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে কৈরিক বাস পরিধান করিতেছেন, কতগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়া থাকেন এবং অচিরেই এই নামে সর্বত্র পরিচিত হইবেন এইরূপ আশা পোষণ করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা, কোথায় গেলি? বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা, এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল, প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গাজলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কমণ্ডুল আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিত গঙ্গদক হাতে লইয়া মন্ত্র উচ্চারণ পূর্বক আপিস ঘরে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রবার স্ট্যাম্পের সাহায্যে একটি খাতা খুলিয়া 108 বার দুর্গা নাম ছাপিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন, তিনি ইহার নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ, আপাতত পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া সংশোধন করিতে বসিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে ঢুকিলেন। এই যে শ্যামাদা, অনেকক্ষণ এসেছেন বুঝি, বড় দেরি হয়ে গেল। হাইকোর্টে একটা মোশন ছিল কি না? ব্রাদার ইন ল কোথায়? বিপিন গেছে বাগবাজারে 3 কোটি বারুজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে তবেই আসবে বলেছে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি, পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্য বন্ধু, বয়সে নবীন হইলেও চাতুর্যে পরিপক্ক। বুড়োকে রাজি করাতে পেরেছ? আচ্ছা, ওকে ধরলেন কি করে? আরে 3 কোটিবাবু হলেন গিয়ে শরতের খুঁটশ্বশুর, শরৎকে তো চেনো, বিপিনের মাস্তুতো ভাই, ওই শরৎকে সঙ্গে নিয়েই 3 কোটিবাবুকে ধরলাম। সহজে কি রাজি হয় বুড়ো, যেমন কঞ্জুস তেমন সন্দিগ্ধ। বলে আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে আমার কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে শেষে কি পেনশনটা খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলেন যে প্রতি মিটিংয়ে কড়কড়ে 32 টাকা পাবে, তখন একটু ভিজল। কত টাকার শেয়ার নেবে বলেছে? তাতে বড় হুঁশিয়ার, বলে তোমরা ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না তার জামিনকে, তোমরা শালা ভগ্নিপত মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিটা ফেল করালে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতন বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে, খরচপত্র তো সব আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, হ্যাঁ, ভালো দিকটাও একবার ভাবুন। কীরকম লাভের ব্যবসা, খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে আসছে। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়, ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়ার দরকার তার বেশি কিন্তু নেব না। আজ মত স্থির করে জানাবেন তাই বিপিনকে পাঠিয়েছি। অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামাদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? মহারাজকে ধরতে আরও বড় শিকারী চাই, এ তোমার আমার কম্য নয়। তাছাড়া আমি খবর নিয়েছি 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? সে ঠিক আছে, এরকম দামই মারতে তো চায় সে, কিন্তু এতক্ষণে তো তার এসে যাওয়া উচিত ছিল,
প্রসপেক্টাসটা আজই তোমাদের শুনিয়ে ছাপতে দিতে চাই। তিনকড়িবাবুকেও আসতে বলেছিলুম, শুনলাম তিনি বাতে ভুগছেন, তিনতলা চড়তে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবুজি। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মখমলের পাগড়ি, হাতে অনেকগুলি নানা রঙের আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আরে আসুন আসুন, ওরে বাঞ্ছা, আর একটা চেয়ার দে রে। এই এই ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটার দত্ত কোম্পানির পার্টনার, আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু গণ্ডেরিরাম বাটপাড়িয়া। নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পাচান হয়ে বড় খুশ হলো। নমস্কার, এই আপনার জন্যই বসে আছি। আপনার মতো লোক যখন এই কোম্পানির সহায়, তখন আর আমাদের ভাবনা কি? সকালই ভগবানের ইচ্ছা, আমি একলা কি করতে পারি, কিছু না কিছু না। ঠিক 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 বলেছেন, যা করেন মা তারা দিন তারিণী। দেখো অটল, গণ্ডেরিবাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না, কিন্তু ইংরেজি ভালো না জানলেও উনি খুবই শিক্ষিত লোক, শাস্ত্রে বেশ দখল আছে। বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড়ই সুখী হলাম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা শিখলেন কোথায়? বহুত বঙ্গালীর সঙ্গে আমি মিশা করি, বাংলা কিতাব ভি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ, রবীন্দ্রনাথ আর ভি সব জানে। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটু সাহিবি মেজাজের লোক, কিছুদিন আগেও বিলাত যাইবার অনেক চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায়, গোঁফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো কি হলো কি ওখানে? ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকা শেয়ার কিনতে রাজি করাতে পারলাম। তোমাকে আর অটলকে আর আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছেন, এই নাও চিঠি। বাপস রে, তিনকড়িবাবু এত সদয় যে! বোধ হয় ফেলো ডিরেক্টরদের একটু বাজিয়ে নিতে চান। যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরেন্ডাম আর আর্টিকেলসের মুসাবিদ এনেছি। শ্যামদা, প্রথমে আপনি প্রসপেক্টাসটা কীরকম লিখেছেন একবার পড়ুন। এই তো। আচ্ছা সকলে মন দিয়ে শোনো, কিছু যদি বদলাতে হয় তো এই বেলা। দুর্গা দুর্গা, জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, মূলধন 10 লক্ষ টাকা, 10 টাকা হিসাবে 1 লক্ষ অংশ হিসাবে বিভক্ত, আবেদনের সঙ্গে অংশ পিছু 2 টাকা প্রদেয়, বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। এবার অনুষ্ঠান পত্র। ধর্মই হিন্দুদিগের প্রাণস্বরূপ, ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে লভ্য, ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তা সাধারণে জ্ঞাত নহেন। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক ভক্ত সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকায় গিয়ে দাঁড়ায়। খরচ যতই হোক যথেষ্ট টাকা উদ্বৃত্তও থাকে, কিন্তু সাধারণে এই পার্থিব লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে।
ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম, অর্থ ও মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। এখন ডিরেক্টরগণ, এক, অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। দুই, বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গণ্ডেরিরাম বাটপাড়িয়া। তিন, সলিসিটার্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত MA BL। চার, বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী BSc ASS USA। আর পাঁচ, কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ এক্স অফিসিও। অটল বাধা দিয়া বলিল, এই বিপিন, তুই আবার এইসব নতুন টাইটেল পেলি কবে? শ্যামবাবু বলিলেন, আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কামচাটকা কোথা থেকে তিনটে হরফ আনিয়েছে। বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু একটা ডিগ্রি দিলে। ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো না? ঠিক বাত, ভেক বিনা ভিস্ব মিলে না। শ্যামবাবু, আপনিও এখন এই সব ধুতি উতি ছড়ে লঙ্গোটি পিনুন। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম কিনা শক্তিমন্ত্রের সাধক, পরিধেয় হল রক্তাম্বর। বাড়িতে তো গৈরিক ধারণ করি, অফিসে পরে আসি না, কারণ ব্যাটারা সব হাঁ করে চেয়ে দেখবে। আর একটু লোকের চোখে শোয়া হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। সে যাগে, বাকিটা পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন, ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন এবং যতদিন না কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে দেখাতে পারতেন। কুছু দরকার নাহি, শ্যামবাবুর পরবন্তি আপনে সে হয়ে যাবে, কমিশনের ইরাদা থোড়াহি করেন। এবং যতদিন না কমিশন মাসিক 1,000 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালাউন্স রূপে পাইবেন। শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? আচ্ছা শোনো, হুগলি জেলার অন্তপাতি গোবিন্দপুর গ্রামে ওং সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবমন্দির ও তৎসংলগ্ন দেবত্র সম্পত্তির সত্ত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ। অতএব উক্ত দেবত্র সম্পত্তি মায় মন্দির, বিগ্রহ, জমি, হাওলাত আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। উনি আমার স্ত্রী, সেদিন তাঁর নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। ভালা বন্দোবস্ত কিয়েছেন, লিকুইডেশন হলে আপনাকে কই সুজবে না, নিস্তারিণী দেবীকে কোন পহচানে, দাম কেত লিখছেন? সব লেখা আছে, শুনুন। তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, দেবদেবাদি সেবা কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি বায়না করিয়াছে। হদ কিয়া শ্যামবাবু, জঙ্গল কি ভিতর পুরানা মন্দির, উসমে 2-400 ছু সুন্দর, চটাক ভর জমিন, উস পর 2-400 ঝাড়, বস ইসকো দাম 15,000। কেন, অন্যায়টা কি হলো?
স্বপ্নাদেশ, একান্নপীঠ, এক ঠাই, জাগ্রতা দেবী, এসব বুঝি কিছু নয়? আচ্ছা চলেন, যদি কোই শেয়ার হোল্ডার হাইকোর্ট মে দরখাস্ত পেশ করে সপন উপন সব ঝুট ছকলাইকে রুপিয়া লিয়া তব? সে একটা কথা বটে, কিন্তু এইসব আধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইট জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিয়েট এমটার, অর্থাৎ ক্রেতা সাবধান, সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যা হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিলেই হবে। আপনি শেষ করুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই নতুন দেবালয় নির্মাণ আরম্ভ হইবে, তৎসংলগ্ন প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষাঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে, শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাটবাজার, যাত্রা থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যে দেবেন তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী মন্দিরের সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনীয় প্রণামী আদায় হইবে তাহা ভিন্ন আরও নানা উপায় অর্থাগম হইবে। দোকান, হাট বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারিরও ব্যবস্থা থাকিবে, যথা এই ধরুন পূজোর ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে, প্রসাদী বিল্লপত্র মাদুলিতে ভরিয়া বিক্রিত হইবে, চরণামৃত বোতলে প্যাক করা হইবে, বলির জন্য নিহত ছাগলসমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিট স্কিন প্রস্তুত হইবে, এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে, হাড় হইতে বোতাম হইবে। কিয়া বলা, বকরি মারবেন? আমি ইসবে নাই, রামজি কিরিয়া, আমার নাম কাটিয়ে দিবেন। বিপিন আশ্বস্ত করিবার উদ্দেশ্যে বলিল, আপনি তো আর নিজে নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা রাখা হবে। অটল আপত্তি জানাইল। কি যে বলিস, কুমড়ো চামড়া তো আর ট্যান হবে না, পাঠা বলি না হলে আয় অনেক কমে যাবে। তোর বিজ্ঞানের পাথা খুলে দেখ, কুমড়োর খোসার কি গতি করা যেতে পারে। ভাবি। আচ্ছা, কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল স্যুপ করা যেতে পারে, এক্সপেরিমেন্ট করে দেখবো। যো খুশি করো, আমার কি আছে? আমি থোড়া রোজ বাদ আপনার শেয়ার বিলকুল বেচিয়ে দেবো, আর কিছু আছে? শ্যামবাবু পড়িতে লাগিলেন। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক আয় ন্যূনতম 16,00,000 হইবে, এবং শেয়ার হোল্ডারগণকে অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে, 70 শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। লিখে নিন, 100,000 শেয়ার বিক্রি হয়ে গেছে, আমি 100,000 দিব, বাকি 150,000 শ্যামবাবু বিপিনবাবু সমান হিস্সা দিবেন। পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 বের করব? আপনি না হয় বড় লোক আছেন। আমি সালা রুপিয়া লাগাব, আর তুমি লোক মৌজ করবে? সো হবে না, সবকা ঝুঁকি লেনা পড়েগা। শ্যামবাবু আমার মতলব সমঝলেন না? টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল ব্যাপারটা বুঝিয়ে দিল। বুঝুন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে কর্জ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকাই ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে, গ্যাপ থেকে 1 পয়সাও কেউ দিচ্ছে না, টাকাটা কেবল খাতাপত্রে জমা দেখানো থাকবে। শ্যামবাবু ভয়ে ভয়ে বললেন, তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথা থেকে? আরে ডারেন কেন, শেয়ার পিছু তো আভি 2 টাকা দিতে হবে, 2,50,000 টাকার শেয়ারে সিফ 50,000 টাকা দেনা হয়, প্রিমিয়াম মে সব বেচে দেব, সুবিস্তা হয়ে তো আউর ভি শেয়ার ধরে রাখব, বহুত মুনাফা মিলবে, চিমলিমাল ব্রোকারসে আমি বন্দোবস্ত কিয়েছি, 2-4 দফে হামলোক আপনা আপনি শেয়ার লেখে খেলবো, হাত বদলাবো, দাম চড়াবো,
বাজার গরম হবে, তখন সব কই শেয়ার মাংবে, দাম কা বিচার করবে না। কবীরজি কি বচন শুনিয়ে, এসি গতি সংসার মে জো গাঢ়র কি ঠাট, এক পড়ে জব গাঢ় মে সবই জাত তেরি বাট। মানে হইছে সব সংসারের সব জনো ভেড়ার পাল, এক ভেড়া যদি গড্ঢে মে গির পড়ে তো সব কই উসি মে ঘুষে। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া যুক্ত কর কপালে ঠেকাইয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী, তুমি জানো কি করাচ্ছ, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। আরে শ্যামবাবু, মন্দির উন্দির কা জো করনা হয় কিজিয়ে, উসকি সাথ ঘই কারোবার লগায় দিন, টাকায় টাকা লাভ। অটুল অবাক হয়ে জিজ্ঞেস করলে, ঘই কি চিজ হলো? ঘই জানেন না, ঘিউ হচ্ছে আসলি চিজ, যো গায় ভৈঁস বকরি কা দুধ সে বনে, ঠিক বাত। আর নকলি যো সো ঘই কহলাতা, সুয়ার কা চর্বি, চিনা বাদাম কা তেল আর দু চার সস্তা চিজ মিলাকর বনায়া যাতা। পর সাল হামি ঘই কা মে 25,000 লগাই, 24,500 মুনাফা মিলে। আচ্ছা গন্ডার জি। গন্ডার নাহি, গন্ডেরি। হা হা, গন্ডেরি জি, বেগ ইউর পার্ডন। আচ্ছা আপনি তো নিরামিষ খান, ফোটা কাটেন, ভজন পূজনও করেন। আমি বহুত ভক্ত আছি, হর রোজ গীতা আর রামচরিত মানস পড়ি, রাম ভজন ভি করি। ঘই তো একেবারে ফলস হয়ে গেল, এমন পাপ ব্যবসাটা করলেন, সেটা কি ঠিক হলো? পাপ? আমার কেন পাপ হবে, ব্যবসা তো করে কাশী মলি, আমি রহি কলকাতা, ঘই বনে হাথরস মে, আমি না আঁখ সে দেখি না নাক সে সুখি, হনুমানজি ক্রিয়া, আমি তো সিফ মহাজন আছি, রুপিয়া দেকর খালাস, সুদ লি মুনাফার আধা হিসা ভি লি, আমি যদি টাকা না দি কাসে মালি দুসরা সে লিবে, পাপ হবে তো সালা কাসে মালিকা হবে, আমার কি, যদি ফিন কিছু দোষ লাগে জানে রন ছোড় জি, আমার পুন ভি থোড়া বহুত জমা আছে। একাদশী শিবরাত রামনবমী মে উপবাস দান কা রাত ভি কিছু করি, আঠ আঠো ধর্মশালা বনওয়ায়া, লিলুয়া মে, বালি মে, সেওড়া ফুলি মে। লিলুয়ার ধর্মশালা তো আশরাফিলাল ঠুনঠুনওয়ালা করেছে। কিয়েছ তো কি হয়েছে, সভি তো উহে কিয়েছে, লেকিন বানিয়ে দিয়েছে কোন, তদারক কোন কিয়েছে, ঠিকদার কোন লাগিয়েছে, সব হামি, আশরফি আমার চচেরা ভাই লাগে, আমি সলাহ দিয়েছি তব না রুপিয়া খরচ করেছে। অটল হাসতে হাসতে বললে, মন্দ নয়, টাকা ছাড়লে আশরাফি পূর্ণ হলো গন্ডেরিয়ার। অটল বাবু, আপনি দু চার অঙ্গরেজি কিতাব পড়িয়ে আমাকে ধর্ম কি শিখলাবেন, বঙ্গালি ধর্ম জানে না, 3 রুপয়ার নৌকরি করবে, 5 পয়সার হলি লুট দিবে, হামারা জাত রুপয়া ভি কমায় হিসাব সে, পুন ভি কমায় হিসাব সে, আপনি দে রবীন্দ্রনাথ কি লিখেছেন, বৈরাগ সাধন সে মুক্তি সো হামার নেহি, আপনারা বাতচিত করেন, আমি এখন চলেছি রেস খেলনে, কন্ট্রি গারিল ঘোড়ে পর আজ 2-400 লাগিয়ে দেব। অটল উঠে দাঁড়ালে। আমিও উঠি শ্যামদা, আর্টিকেলের মুসাবিদা রেখে গেলাম, দেখে নেবেন। আজকের কথাবার্তার পরে মনে হচ্ছে একটু আধটু হয়তো বদলাতে হবে, পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারের গলির ভিতর রায় সাহেব তিনকড়িবাবুর বাড়ি, নিচের তলায় রাস্তার সম্মুখে নাতি বৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্প করিতেছেন আর প্রতীক্ষা করিতেছেন কখন অন্দর হইতে ভোজনের ডাক আসিবে। আজ রবিবার, তাড়া নাই, কিন্তু বেলা অনেক হইয়াছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোঁফে তামাকের ধোঁয়ার পাকা খেজুরের রং ধরিয়াছে, কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে।
তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিতে রাজি হইয়াছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আড়ষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতো, দাড়ি এবং চুল সাজিমাটি দেয়া যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটি সিঁদুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানিতে টানিতে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে এত করে চাই। আপনাকে আমাদের মধ্যে এসে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নিব। বিলক্ষণ, বিরক্ত হব কেন? মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটার ফডিটার আমি বুঝি না, আমি বুঝি রোজ কত টাকা এলো, কত টাকা খরচ হলো আর আমার কত মজুদ রইল। ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন, সব এক গোলক ধাঁধা তৈরির মতলব, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি যখন আমরা গাছি ডিভিশনের ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোপ কামানো ডেপুটি এলেন, সে ছকড়া কিছুই বোঝে না অথচ অহংকার ভরা, খালি আমার কাজে গলত ধরবার ফন্দি করে। শেষে লিখলুম কোল্ডহ্যাম সাহেবকে, হুজুর তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আমার পিঠ চাপড়ে বলেছিলেন, ওয়েল টিঙ্কারি বাবু, তুমি হলে কত কালের সিনিয়র অফিসার, একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে। ছোকরাকে আড়ালে খুব ধমক দিলেন, তারপর দিলেন আমাকে গাঁজা খোলার চার্জে বদলি করে। দেখুন, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল, আমি খুব কড়া লোক, মন্দির ফন্দির আমি বুঝি না, আমি দেখব একটি আদলাও কেউ আমাকে ফাঁকি দিচ্ছে কিনা। রক্ত জল করার টাকা আপনাদের জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব 50,000 টাকা এতে দিচ্ছি। আমি না হয় সর্বত্যাগী মানুষ, অর্থে প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ঢালব। কিন্তু বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকে 50,000 দিয়েছে, আর গণ্ডেরিরাম 1,00,000 টাকার শেয়ার কিনেছে, সে তো মহা হিসেবী লোক, লাভ নিশ্চিত না জানলে নিত। বটে বটে, শুনে আশ্বস্ত হচ্ছি, তাও একবার কোল্ডহ্যাম সাহেবকে ডাকবো নাকি কনসালটেশনের জন্য, অমন সাহেব আর হয় না। ঠিক তখনই ঠাই হয়েছে, চাকর আসিয়া খবর দিলে, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারীজি, আসুন অটলবাবু, চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় লইয়া গেলেন। শ্যামবাবু খাবারের বাটি দেখিয়া অত্যন্ত প্রীত হইয়া বলিলেন, এ কি করেছেন রায় সাহেব, এ যে রাজসুযোগ্য, কিন্তু আপনার আসন কই? বাতে ভুগছি, ভাত খেতে বারণ, শুধু দুখানি সুজির রুটি বরাদ্দ। আহা, আমি একখানি ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন, 3 মাস সময় দিতে হবে। শাক ভাজা, কলাইয়ের ডাল, বাটিগুলো এত ছোট কেন? আচ্ছা, এটা কি দিয়েছো ঠাকুর, ইঁচড়ের ঘণ্ট? তা বেশ বেশ,
কিন্তু এটা তো আমাকে শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে পনসে কদলং কদলে ঘৃতম, কদলী ভক্ষে পনসের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। আহা, পুঁটি মাছ ভাজা, বাহ বাহ, এটা কিসের অম্বল? কামরাঙা, সর্বনাশ সর্বনাশ, এই তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে জগন্নাথ প্রভুকে দান করে এসেছি, তাছাড়া অম্বল জিনিসটা আমার সহ্যও হয় না, শ্লেষ্যার ধাত কিনা। ওং প্রাণায় আপনায় সোপানায় সাহা, শয়নে পদ্মনাভঞ্চ ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। সকলে খাইতে লাগিল। তিন কড়ি শুকনো মুখে দেখিতে লাগিলেন তাহার সুজির রুটি পূর্বেই ভক্ষণ হইয়া গিয়াছে। অটল পিপিনের কানে কানে বলিল, খাবারের ব্যবস্থা যা দেখছি, বাড়ি গিয়ে খুন নিবৃত্তি করতে হবে। বাড়ি ফিরে রয়্যালের চাঁপ আর বিরিয়ানি ছাড়া গতি নেই। তিন কড়ি শ্যামবাবুর সামনে বসিয়া বলিলেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মান মর্যাদা বাড়ানো যায়? অবশ্যই আছে। যথা কুলার নবে যজ্ঞ, তার ফলে কুলকুণ্ডলিনী এমনভাবে জাগ্রত করা যায় যে অমানী ব্যক্তিকেও মান দিতে হয়। কিন্তু কেন বলুন তো? না, মানে বলছিলাম কি, একটা তুচ্ছ কথা, কি জানেন, কোল্ডহ্যাম সাহেব বলেছিলেন সুবিধে পেলে লাট সাহেবকে বলে আমাকে একটা বড় খেতাব দেওয়াবেন। বারবার রিমাইন্ড করা তো ভালো দেখায় না, তাই ভাবছিলাম। তন্ত্রমন্ত্রের ব্যাপারটা আমি অবশ্য মানি নে। মানতেই হবে, শাস্ত্র মিথ্যা কখনোই হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করে একটা ব্যবস্থা আমি করবই। কিন্তু সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। দেখা যাবে। আচ্ছা বিপিনবাবু, আপনাদের তো আপিসে বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটি শ্যালিপো আছে, তার একটা হিল্লে করা যায় না? চাকরি খোঁজার নামে বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে, লেখাপড়া শিখলে না, কুসঙ্গে পড়ে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়, ছোকরা এমনিতে বেশ চটপটে আর স্বভাব চরিত্র ভালো। আপনার শ্যালিপু কিচ্ছু ভাববেন না, আমি তাকে মন্দিরের হেড পান্ডার কাজে অ্যাপয়েন্ট করে দেব। এখনই গোটা পঁচিশেক দরখাস্ত এসেছে, তার মধ্যে গোটা পাঁচেক গ্র্যাজুয়েট। কিন্তু আপনার আত্মীয়ের দাবি তো সবার আগে হবেই। কলকাতায় একটা চাকরি হলে মানে মায়ের চোখের সামনে থাকবে এই আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। গণ্ডেরির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিক্রি হইয়া গিয়াছে। ধর্মপ্রাণ লোক সকল শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচা কেনা হইতেছে। অটল একদিন বলিল, আর কেন শ্যামদা, এই মৌকায় নিজে সব শেয়ার ছেড়ে দাও, গণ্ডেরি তো খুব এক চোট মারলে, আজকে ডবল দর, দু একদিন পরে কেউ ছোবে না। বেচতে হয় বেচো, কিন্তু কিছু শেয়ার তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর এই হাঙ্গামায় থাকছি না। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনারা তো ভালো কামাই হয়েছে। এই তো সবে আরম্ভ, মন্দির হাটবাজার অতিথিশাল কাজ সবই তো বাকি, তোমাকে কি এখনই ছাড়া যায় নাকি? সে তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম, দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের এখানেই শেষ। আরে এক যাত্রায় কি পৃথক ফল হয়, সন্ধ্যাবেলা গণ্ডেরিকে নিয়ে বসবো সকলে। দেড় বৎসর কাটিয়া গিয়াছে।
ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। উত্তেজিত সভাপতি মশাই টেবিলে ঘুষি মারিয়া বলিতেছেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথায়? আমার তো বাড়িতে টেকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাও না, ইট খোলার ঠিকাদার বলছে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুণ্ডু মুখুজ্জে, তিনি তো আদালতে যাবেন হুমকি দিয়ে গেছেন। মন্দিরের কোথাও কি তার ঠিক নেই? 2,00,000 টাকা ফুঁকে গেল। সে ভণ্ড চচ্চরটা কোথায়? নির্ঘাত ডুব মেরেছে, অফিসে আসার নাম নেই। অটল গম্ভীর মুখে বলিল, ব্রহ্মচারী বলেছেন তাকে মা অন্য কাজের নির্দেশ দিয়েছেন, তাতে তিনি বড়ই ব্যস্ত, তবে আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন আশ্বাস দিয়ে বললে, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্ডিচার, এস্টাবলিশমেন্ট, ইঁট তৈরি, বিজ্ঞাপন, অফিস খরচ। চাপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এই তো জামাইবাবু এসে গেছেন। ব্যাপার কি? এই যে ভণ্ড, ব্যাপার আমার মাতা, আমি হিসেব চাই। এই তো খাতায় কলমে দেখতে চান, এই রইল সব হিসেব। আর একদিন নিজে গোবিন্দপুরে গিয়ে কাজকর্ম কেমন হচ্ছে তদারক করে আসুন। হ্যাঁ, আমি এই বাতের ব্যামো নিয়ে তোমার ধার ধারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি, সেসব হবে না। আমার টাকা আমাকে ফেরত দাও। দেখতেই পাচ্ছি কোম্পানি লাটে উঠেছে, শেয়ার হোল্ডাররা মারমার কাটকাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকাইয়া বলিলেন, সবই মায়ের ইচ্ছা, মানুষ ভাবে এক আর হয় আর এক। এতদিনে তো মন্দির নির্মাণ শেষ হওয়ারই কথা, কতকগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল, তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর একটা কল, টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। আউর টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? 20 বাও পানি মে। আচ্ছা তিনকড়ি বাবু, আমার ওপর যখন সকলের এত অবিশ্বাস, বেশ তো ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানি ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিক, আপনার নাম আছে, লোকে শ্রদ্ধাও করে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল ঘাড় নেড়ে বললে, এইবার একটা পাকা কথা হলো। হ্যাঁ, আমি সব বদনামের বোঝা ঘাড়ে নেই আর কি, তারপরে ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। বিগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব রাখছি, রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1,000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মঠ মানুষ আর পাবো কোথায়? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়িত্ব আর আপনি হবেন না। তিনকড়ি বেশ খুশি হইয়া উঠিলেন, কিন্তু মুখে বলিলেন, আমি চট করে কথা দিতে পারবো না, ভেবে চিনতে দেখব। বিপিন বলিল, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যামবাবু বিনীতভাবে বললেন, যদি অভয় দেন তো আরেকটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি অর্থ হচ্ছে সাধনের অন্তরায়, আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 শেয়ার আমার আছে, তাও সৎপাত্রে অর্পণ করে যেতে চাই। আপনি সেটা নিন না, প্রিমিয়াম চাই না, কেনা দাম 3,200 মাত্র দিন। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। ছি 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 ছি, এ কি বলছেন? আপনার ভালোই হবে, এই কোম্পানিতে এসে আপনার টাকা বাড়েনি, না হয় কিছু কম দিন, 2,400, 2,000, 1,000। এক কড়াও নয়। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতন লোককে আমার এমনিই দেওয়া উচিত।
আপনি যত কিঞ্চিত মূল্য ধরে দিন, এই ধরুন 500। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। আমি 80 টাকা পর্যন্ত দিতে পারি। তথাস্তু, আপনি যা দেবেন তাই মায়ের নির্দেশ বলে আমি মাথা পেতে নিলাম। বাহ বাহ, 3 কৌড়ি বাবু, বহুত কিফায়ত হুয়া। 3 কোটি বাবু পকেট হইতে মানি ব্যাগ বার করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা 10 টাকার করকরে নোট গনিয়া বিপিনের হাতে দিলে। বিপিন নোটগুলি গনিয়া শ্যামবাবুর সামনে রাখিল। শ্যামবাবু টাকাগুলি পকেটস্থ করিয়া যুক্ত করে সকলকে নমস্কার জানাইয়া উঠিয়া পড়িলেন। তবে এখন আসি, বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করতে হবে। এই শুভ দিনে আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির হয়ে গেল। শুভস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু ও তাঁহার পিছন পিছন বিপিন প্রস্থান করিলে 3 কোটিবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হামবাগ কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানিটার ঝক্কিটাও তো এখন আমার ঘাড়ে এসে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলাম, কিছুই দেখতে পারিনি, নইলে কি আর কোম্পানির এমন অবস্থা হয়? যা হোক, এবার উঠে পড়ে লাগতে হবে। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। গন্ডেরি হেসে উঠল। আপনাকে কিছু তকলিফ করতে হবে না 3 কৌড়ি বাবু, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুটি। তাহলে কি বলতে চাও আমার মাসহারাটা? তুম ভি রুপিয়া লেওগে না, কাহাঁ সে মিলবে বতলাও। 3 কৌড়ি বাবু, শ্যামবাবু কা কারোবার নেই সামঝা, 90,000 রুপিয়া কোম্পানি কা দেনা, দো রোজ বাদ লিকুইডেশন, লিকুইডেটর সিন্ডিকি কল আদায় করবে, তব যাকে দেনা সুধেগা। বলো কি, আমি আর 1 পয়সাও দিচ্ছি না। আলবাদ দিবেন, গভর্নমেন্ট কান পকড়কে আদায় করবে, আইন এসেহি হায়। 3 কোটি সভয়ে জিজ্ঞেস করলেন, আরো টাকা যাবে, সে কত? অটল বুঝিয়ে দিল, আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারেরই শেয়ার পিছু 2 টাকা দিতে হবে। আপনার আগেই 200 শেয়ার কেনা ছিল, আর আজ শ্যামদার 1600 নিলেন, এই 1800 শেয়ারের ওপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা সোদ লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তোমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, কুছবি নাহি, কুছবি নাহি। আরে হামাদের ঝড়তি পাড়তি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছেন, আভি আভি আপনাকে বিক্রি কিয়েছে। 3 কোটি লাফিয়ে উঠে চেঁচাতে লাগলেন, চোর চোর চোর, সব চোর, আমি এখনই বিলেতে কুলঘাম সাহেবকে চিঠি লিখছি। অটল কাগজপত্র ব্যাগে পুরে বললে, তবে আমরা উঠি। নমস্কার, আমাদের তো আর শেয়ার নেই, তাই আমরা ডিরেক্টরও নই, আপনি কাজ করুন। হ্যাঁ, আইনি কিছু পরামর্শ দরকার পড়লে জানাবেন। চলো গন্ডেরি বাবু। রাম রাম বাবুজি, রাম রাম। এতক্ষণ শুনলেন পরশুরাম রচিত গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কাহিনী সূত্রধার সঞ্জয় দত্ত, শ্যামানন্দ ব্রহ্মচারী প্রবীর বাগচি, গন্ডেরিরাম বাটপাড়িয়া চন্দন সিং, অটলবাবু সোমনাথ শীল, বিপিন দেবাঞ্জন বসু এবং 3 কোটি ব্যানার্জি সুব্রত সরকার।